আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির আজ সকালের পাওয়া তাজা খবর সৌদিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমে হয়েছে চোদ্দ জন দেখুন সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল সৌদি আরবে এখন প্রতিদিনই কমছে নতুন করে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বর্তমানে সৌদির করোনার পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বশেষ গত চব্বিশ ঘন্টায় ছয়শো সাতাত্তর জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ বেয়াল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জনে তাছাড়া সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্য থেকে সুস্থ হয়েছে এক জন এখন পর্যন্ত মোট সাত লক্ষ আঠারো হাজার নয়শো উনআশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে অন্যদিকে গত চব্বিশ ঘন্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে একজন এখন পর্যন্ত মোট মারা গেছে আট জন ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রুগী আছে চোদ্দো জন আর এদের মধ্য থেকে ছয়শো সাতানব্বই জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের ভর্তি করে রাখা হয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে দেখা গেছে এখন প্রতিদিন আক্রান্ত রুগীর তুলনায় সুস্থ রুগীর সংখ্যা বাড়ছে তারপরেও স্বাস্থ্য মন্ত্রণালয় সকল প্রবাসী ও নাগরিকদেরকে করোনা ভাইরাস প্রতিরোধের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন এই ছিল সৌদির গত চব্বিশ ঘন্টার সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে